আস্তে আস্তে টুকলু আস্তে। এখন 6:50 বাজে সকাল, আর টপলুর গাড়ি দাঁড়িয়ে আছে, এখন আমরা যাচ্ছি। আর টপলু দৌড়েই যাচ্ছে, টপলু গায়ে পায়ে লেগে যাবে কিন্তু নোংরা। চলো বসো। দেখো প্যান্ডেল হচ্ছে টপলু, দেখলে প্যান্ডেল? আমরা এসে গেছি, চলে এসো। কোথায় ওঠে একবার দেখো, চলে এসো। চলো হয়ে গেছে, এবার স্কুলে যাবে, চলো চলে এসো বাবা, চলো চলো। হ্যাঁ চলো 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 চলো, ওর সাথে বসবে? আচ্ছা বসো। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে আমাদের মুড়ি পার্টি। আর এখানে সমস্ত উপকরণ জোগাড় হয়ে গেছে, এই দেখো কি কি আছে। রিয়া একবার একটু দেখিয়ে দাও, প্রচুর মুড়ি চলে এসেছে। এখানে ঝুরি ভাজা, চানাচুর, চানাচুর, এটাও চানাচুর, মুখরোচকের চানাচুর, বাদাম, হলদিরাম। আজকে আমাদের পেট খারাপ করছে। আর কি আছে? গাজর কুচি, বড় গামলা, পেঁয়াজ কুচি। দেবাঞ্জলি একটু যদি খুলে খুলে আপনি একটু দেখান, শশা কুচি, ধনে পাতা, ধনে পাতা। আচ্ছা এটা একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট, এটা একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট, এটা রিয়া এনেছে। রিয়া কি হয় একটু বলো, ছাতু মুড়িতে দিলে এবার আসবে হচ্ছে সিঙ্গারা। সিঙ্গারা আনবি তো? সিঙ্গারা আর আছে আমাদের, প্রচুর চা আছে এখানে দেখো, ওটা তো শশা। হ্যাঁ হয়ে গেছে। ও কফিও আছে, কফিও আছে, না ওটা অর্পিতা এলে বার কর, অর্পিতা এলে বার কর। দত্তা সে হ্যালো, হ্যালো পিয়া, হ্যালো সোমা, হ্যালো, এই যে একটু হ্যালো বলে দিন, হ্যালো হ্যালো বল, হ্যালো কাকিমা তোমরা হ্যালো বলে দাও, প্রিয়াঙ্কা দি হ্যালো। আয় আয়, আমাদের গেস্ট এসে গেছে, জিম করে গেস্ট এসে রেডি, চলে আয়, তোর জন্য ওয়েট করছি, আয় বস বস। তো আমাদের সবকিছু জিনিস বেরিয়ে পড়েছে, বাট সোমা একটা স্পেশাল জিনিস এনেছে, সোমা বার করছে। এই যে দেখো বাবা, কি 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 এই সুদত্তা ঠিক বলেছে, স্প্রাউট। ধন্যবাদ ধন্যবাদ। ও বাবা, এই ধনে পাতা, ধনে পাতা, ধনে পাতা এখন দেবো, পেঁয়াজ দিয়ে দিলাম কুচি কুচি করে কাটা, আর আমার বরের ভাজা বাদাম। এত বেশি মুড়ি হয়ে গেছে যে আমরা কোথায় মাখবো বুঝতে পারছি না। কাকিমা তুমিও চলে এসো না, চলে এসো একসাথে খাবে, চলে এসো চলে এসো, আসো না চলে আসো চলে আসো আসো আসো। এবারে সব ঠোঙায় পোড়া হচ্ছে, এই ঠোঙা গুলো এনে আমাদের উপকার করেছে, এই মুড়ি মাখা কেমন হয়েছে? কি করে খাবে?
পুরি খাওয়া শেষে এবারে আমরা চা খাচ্ছি, মাঝখানে অবশ্য কফি খাওয়া হয়ে গেছে, আর এখানে সবাই এইভাবে লাইন দিয়ে বসে আছে, কারণ এখানে ফটো তোলা হচ্ছিল। ফটোগুলো আমি অ্যাটাচ করে দেবো ব্লগে, খুব সুন্দর সুন্দর আমাদের ফটো এসেছে। আর পায়েল, পায়েল আমাদের জিলিপি খাইয়েছে, পায়েল বলে দিলাম, কিন্তু কৃতজ্ঞতা স্বীকার। তো সুপার ডুপার হিট মুড়ি পার্টির পরে এবারে আমাদের বাড়ি ফেরার পালা। তো আজকে আমাদের ফিরতে একটুখানি দেরি হচ্ছিল, কারণ রাস্তায় দেখছিলাম প্রচুর ট্রাফিক রয়েছে। তো এখন সবাই গাড়ি থেকে নেমে গেছে, আমরা সোদপুরের প্রায় কাছাকাছি এসেও গেছি, এখানে আর অত ট্রাফিক ছিল না। তো এরপরে চটপট করে বাড়ি পৌঁছে গেছি। তো আজকের দিনটা কিন্তু খুব 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 ভালো কাটলো। তো তোমাদের সাথে আবার বেশ কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। এখন পুরো সন্ধ্যে হয়ে গেছে, 6:10 মতন বাজে। তো আজকে না আমাদের ফিরতে একটুখানি দেরি হয়েছিল, মানে বিটি রোডে যদি ট্রাফিক থাকে তো আমাদের ফিরতে একটুখানি দেরি হয়ে যায়। তো তারপরে এসে টপলুকে স্নান করে, স্নান করিয়ে আমি খেয়ে নিই, আমরা মামেতে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে টুমিয়ে এখন একটুখানি ফ্রেশ লাগছে। এবারে কি হয়, ফ্রাইডেতে একটুখানি ধরো বেশি ঘুমিয়ে পড়ি, মানে একটু রিল্যাক্স লাগে, তো দিয়ে রাত্রেবেলার ঘুম আসতে চায় না, মানে এত অসুবিধা হয়। আর আমার গলাটার অবস্থা দেখো, মানে ওখানে এত গল্প করেছি, এত চেঁচিয়েছি, গলাটা পুরো আমার বসে গেছে। এমনি একটু ধরা ধরার মতো ছিল কয়েকদিন ধরে, তারপরে আজকে এই সমস্ত করে আরো পুরো বসে গেছে। আজকে না অনেক দিন পরে বলতে পারো একটা, মানে সেই পুরোনো দিনের একটা ফিলিং পেলাম। সে হতো না আগে, সে সবাই মিলে বসে একসাথে মুড়ি টুড়ি খাও, তো সবকিছু দিয়ে মেখে। আর মুড়ি মাখাটা সত্যি বলতে এত ভালো হয়েছিল, মানে সব ইনগ্রিডিয়েন্টই ছিল, বিশেষত নারকোল, তারপরে কিশমিশ, তারপরে স্প্রাউট, এই সব কিছুর জন্য না, চাট মশলা টসলা সবকিছুর জন্য, মানে আরো বেশি ভালো লাগছে। সঙ্গে সিঙ্গারা তো ছিলই। তারপরে আমরা জিলিপিও খেয়েছি, যেটা আমি দেখাতে ভুলে গেছি আর কি, মানে এত গল্প করতে গেছি যে ওটা ভুলে গেছি। আজকে না মানে অনেকদিন পরে সেই আমার আগের মতন আনন্দ করলাম, এনজয় করলাম। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আজকে করেছি, সেটা হচ্ছে দুটো ইম্পর্টেন্ট জিনিস করেছি। একটা হচ্ছে প্রচুর হেসেছি, মানে যেটা জীবনে ভীষণ দরকার আর আজকালকার যুগে যেটা ভীষণ অভাব আছে, তো প্রচুর হেসেছি। আর দু নম্বর জিনিস করেছি যেটা আমার খুব ফেভারিট, সেটা হচ্ছে আমি প্রচুর ফটো তুলেছি, প্রচুর ফটো তুলেছি। মানে এগুলো বলতে পারো, মানে কি বলবো, এগুলো অন্তত আমার কাছে আর কি, মানে পুরো মানে মেমোরিজগুলো, এই মেমোরিজগুলো না ট্রেজারের মতন, মানে আজীবন তোমার সঙ্গে থেকে যাবে। মানে কখনো খারাপ সময় বা বলো এই সময়, এগুলো যখন মনে পড়বে দেখতে ভালো লাগবে, বা আমি যখন এই ব্লগটা দেখবো আমার দেখতে খুব 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 ভালো লাগবে। কাকে ফোন করছো ডব্লু? কাকে, কাকে ফোন করেছো? ইয়া বাবা। ইয়া বাবাকে ফোন করেছো? কি বলছো ইয়াকে, কি বলছো? আজকে টপলুদের অ্যাসেসমেন্ট শেষ হলো, এক্সামে আজকে কি ধরেছে? কি ধরেছে? হুম, কি ধরেছে বলো? নাম্বারস ধরেছে। আর কনভারসেশন? কনভারসেশন ধরেনি। ধরেনি? যা যা, তুমি তাহলে যে এত মুখস্থ করলে কি হলো, ধরলো না। আর রাইমস ধরেছে? রাইমস, রাইমস ধরেছে। থ্যাংক ইউ গড। তোকে তোকে কি জয় থেকে স্কুলে ভর্তি হয়েছিস, একটাই বলে আমাকে, থ্যাংক ইউ গড ধরেছে। আজকে হাত ফাঁকা কেন? সে কি, আমি বেরোবো না আজকে, আর বেরোবো না, ইচ্ছা করছে না। আর একে দেখো কেন টপলু, তোমাকে আমি একদিন বলেছি না যে খাটে বসে খাবে না তুমি, কেন ছড়িয়েছো, পিঁপড়ে হবে। ফ্রাইডে নাইটে বেরোনো মানে এখন কি বলতো, টপলুর অ্যাক্টিভিটি উইকে জিনিসপত্র কিনতে যাচ্ছে, মানে ভাবো দুরাবস্থা কাকে বলে। তুমি বাজেট একটু কম বকো, তোমার কিছুই চেঞ্জ না, টপলু কি দেখো কোনো কারণে তো একটু বেরোনো হচ্ছে। চল চল, 24 লেন্থ তো, আর ব্রেথটা 18 সেন্টিমিটার। ফটোর দোকানে মনে হয় তো এই দোকানটায় পাওয়া যাবে, দেখো না ফটোর দোকানেই পাওয়া যায়। তো টপলুর অ্যাক্টিভিটি উইকের জন্য ফটো ফ্রেম বানাবে, তো কার্ডবোর্ড লাগবে, নেই হবে না? তাহলে বাক্স কেটা করতে হবে, যেগুলোতে পার্সেল আছে। বলতে কোন সাইজে কিছু তো বলেনি, বলেছে একটা কটন বলের প্যাকেট। সাদা লাগবে তো, দেখি সাদা হোয়াইট লাগবে, দেখি এক সেকেন্ড, 6টা হলেই আমার হয়ে যাবে, হোয়াইট লাগবে, 6টা আছে, নিয়ে নি, আমার সাদা যদি না পাই নিয়ে নাও, নিয়ে নাও, এই তো হোয়াইট আছে, বাকিগুলো আমি মেকআপ করার কাজ
মেকআপ তোলার কাছে মাম্মা মেকানি তো আই কাছে দেখো হ্যাঁ দেখেছি তো তুমি ফেলে দেবে আমাকে দাও এটা ছাড়া ভালো লাগে না কিন্তু না ওইটাই আসল মে কি খাচ্ছো কি খাচ্ছো এটা তোমার খাবার নয় এটা বজা খুব অম্বল এসেই তুমি ইয়ার এটা কি ধরেছো এটা কি নিয়েছো একদম যেতে পারি না কারণ পরের দিন এত সকালে ওঠা থাকে না যে আমার আর মানে ওখানে যাবো তারপর আসবো আবার সব গুছবো তারপর আবার রান্না টান্না করবো দিয়ে আমি ঠিক পেরে উঠি না আমার গলার অবস্থাটা দেখো কি করে এতটা ভেঙে গেল আমি বুঝতে পারছি না পুরো গলাটা ভাঙা ভাঙা মানে লাস্ট ওয়ার্ডটা আর আসছে না তো যাই হোক ওই জন্য চেষ্টা করি কি বলতো যে ফ্রাইডে স্যাটারডে সানডের মধ্যে মানে অন্তত যেন দুটো দিন আর কি যেতে পারি আর টপলুও খুব ইয়া বাবা যাবো করে আর অন্যান্য দিন আমি চেষ্টা করি টপলুকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে তো ওই জন্য যাওয়া হয় না মানে যাই খুব রেয়ার যাই উইকডেজে তো ওই জন্য যে কোনো দুটো দিন আর কি যাওয়ার চেষ্টা করি তো যাই হোক আর মায়ের ওখান থেকে একটা খুব ভালো জিনিস নিয়ে এসেছি মানে মা দুটো কিনেছে তো আমি একটা নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি চলো মানডে থেকে টপলুদের অ্যাক্টিভিটি উইক শুরু হবে তো তার জন্য অনেক কিছু কিনতে বলেছে তো এটা ওই যে বলেছে ছখানা হোয়াইট কটন বল লাগবে তো কালারিং যেগুলো আছে এগুলো আমি ইউজ করে ফেলবো মানে আমি যখন মেকআপ করে তুলবো এই তুমি কার্ডবোর্ডটা দেখলে না মা তো বললো বাড়িতে আছে দেখে নিচ্ছি কালকে আর না হলে আমি ভেবেছি ফ্লিপকার্ট বা অ্যামাজনের যে হ্যাঁ না 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 ওগুলো আমার ভালো লাগে হয়ে যাবে ওই নিয়ে চাপ নিতে হবে আচ্ছা আর একটা যেটা হয়েছে ওদেরকে ফটো ফ্রেম বানাতে হবে তো এটার জন্য বাচ্চার ফটো মানে পোস্ট কার্ড সাইজ আর কি ফটো প্রিন্ট করাতে বলেছে তো টপলুর এই ফটোটা আমার আর কৌস্তবের দুজনেরই খুব ফেভারিট তো তার জন্য দুরকম হ্যাঁ প্রিন্ট করে নিয়েছি যে একটা হচ্ছে ল্যান্ডস্কেপ একটা হচ্ছে পোর্ট্রেট তো যেটা ম্যাম বলবে সেটাতে করবে তো এই ফটোটা না টপলুর হাতে খড়ির ব্লগটা তোমরা দেখেছো টপলুর হাতে খড়ির দিন টপলুকে সাজিয়েছিলাম মায়ের কাছ থেকে যে জিনিসটা এনেছি সেটা হলো এটা তো মা এই জগন্নাথ দেবের এরকম একটা চটি বই মতো আর কি তো এটা দুটো কিনেছে তো আমার না জগন্নাথ দেব সম্পর্কে জানতে খুব ইচ্ছে করে তো আমি ছোটবেলায় পড়েছি অনেক কিছু বাট এই বইটা দেখি আর লোভ সামলাতে পারলাম না তো এখানে দেখো চন্দন যাত্রা স্নান যাত্রা অনেক কিছু রয়েছে জগন্নাথ ক্ষেত্রের মাহাত্ম আর সব থেকে বড় কথা পুরী সম্পর্কে রয়েছে কোণারক মন্দির সম্পর্কে রয়েছে তাই ভাবলাম বইটা নিয়ে যাই ভালো করে পড়বো অনেক ধরনের দেখো জগন্নাথ দেবের স্তোত্র রয়েছে স্তব রয়েছে তো এই বইটা পড়বো সময় করে শনি রবি আছে একটু সময় তো পাবো এমনি উইকডেজে তো হয় না তো এগুলো সমস্ত পড়বো আমরা দাদা বৌদির বিরিয়ানি খাই না অথচ দেখো ব্যারাকপুরের দাদা বৌদির থেকে আমরা অন্যান্য খাবার আনাই মানে এটা সত্যি কথা আমি যতবারই বলি ততবারই বলি যারা দাদা বৌদির বিরিয়ানি পছন্দ করে আমাদেরকে প্লিজ মারবেন না আমাদেরকে ক্ষমা করে দেবেন তো বিরিয়ানি বাট আমাদের সোদপুরে যেটা হয়েছে যেটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট ব্যারাকপুরেও আছে একদম একই আর কি ওটা তো ওদের না আদার্স যে মানে ডিশ গুলো ইভেন চাইনিজটাও খুব ভালো করে দারুন মানে ফ্রাইড রাইস চিলি চিকেন সত্যিই তাই বিভিন্ন অকেশনেও আনিয়েছি ভীষণ ভালো আজকে কি অকেশন যে হঠাৎ আনালে সকালে মুড়ি পরি রাত্রে বরের সাথে চিকেন পরি এই বয়সে এখন কি আর এসব পারি আমি বলতো চিকেন হান্ডি তো আমাদের ডিনার ডান আর আমার একটা পাড়ি দিন শেষ হয়ে গেল শেষ
अभी तो पार्टी शुरू हुई है, तुम तो पूरा बाकी रहे छे, तुम्हें बोला पूछे गेछे गान गाइते পারবে না, আমি গান গাইবো তুমি নাচবে। আচ্ছা বাবা আমার এই রাত্রে বাকি আছে এখন হলো হবে। আর গলাটা যে কি হলো না কি অস্বস্তি লাগে। কত দিন একটু শান্তিতে থাকবো, গলাটা ধরেছে বুঝতে পেরেছো তো? হ্যাঁ বলে মানে একটু একটু তুমি তো না এটা তুমি ভুল করে ফেলবে, তুমি আরো চরম অশান্তিতে থাকবে কারণ আমি এই গলা নিয়ে চেঁচাবো। গলা নিয়ে চেঁচিয়ে তার থেকে আমার সুমধুর আমার তার থেকে সুমধুর গলায় চেঁচানো শুনতে ভালো হয় এই চেঁচা। তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, যদি আজকে ব্লগটা ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে, আর যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো চলো আজকের মতন টাটা। আর এখানে টপলুর অশেষ প্রচেষ্টা দেখো গ্রিমোকে মাস্ক পরে, আর আমার মাস্কটা দিয়ে নষ্ট করছি মাথায় মাস্ক তো বেশি হয়ে যাবে গ্রিমোর তা নাকে পড়া। আচ্ছা ঠিক আছে বলে দাও যদি আজকে এখানে তাকিয়ে বলো তারপরে তোমাদের সাথে টাটা বাই বাই।